Hello guys, today I'm going to tell you how to crawl screenshot picture. So let's start do it. So guys, আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন আমি কি বলেছি আমরা মানে একটা পিকচারকে কিভাবে মানে স্ক্রোলিং করব তো স্ক্রোলিং কিভাবে করা যায় চলুন মানে আপনি ধরেন একটা স্ক্রিনশট দিবেন আই মিন ধরেন এখান থেকে আমরা একটা স্ক্রিনশট দিই তো আমরা জানি একটা স্ক্রিনশট দিলে আপনার দেখেন তার চেয়ে বেশি কিন্তু স্ক্রিনশট কাজ করতেছে না আমরা দেখতে পাচ্ছি এই স্ক্রিনশটটা মানে যতটুকু নিলাম তার নিচে আমরা লেখা একটু আরও বড় যাচ্ছিলাম তো কীভাবে কী করুন এই যে আমার নিচে দেখতে পাচ্ছেন স্ক্রোল লেখা আছে স্ক্রোলে ক্লিক করলে দেখেন স্ক্রিনশটটা অনেক বড় হয়ে যাচ্ছে তো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এভাবে যেতে থাকে তো যাবেই অথবা আপনি যদি চান যে আর একটু স্পিড নেবেন নিতে পারেন টান দিয়ে নেন নেন লাস্ট হয়ে গেছে তো ডানে দিয়ে দিবেন ডানে দিয়ে 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 দেখবেন একটা স্ক্রিনশট কত বড় একটা স্ক্রিনশট হয়ে যায় হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনশটটা কত বড় হয়ে গেল আপনারা যে কোনো সময় যে কোনো কাজে এটা মানে সেল সেন্ড করে দিয়ে কাজেও লাগাতে পারেন বা কাউকে পাঠাতে পারেন ঠিক এত বড়ই যাবে এবং খুব ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট কত বড় নিয়ে নিলাম তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে হিট দা সাবস্ক্রাইব বাটন দেবে আর এমন এমন ভালো ভালো টিপস নিয়ে আবারও প্রত্যেকদিন হাজির হবো অথবা অন্য একদিন হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ।